সো এই হচ্ছে বিহারীনাথ, এই সরি বারবার বিহারীনাথ বলছি, সকাল থেকে এত বিহারীনাথ শুনেছি। সো বন্ধুরা, আর যেমন তোমাদেরকে আমরা আগের এপিসোডে অলরেডি দেখিয়েছি যে আমরা শুশুনিয়া পাহাড়ে শিলালিপি দেখার পর আমরা যাই শিউলিবনা গ্রামে, আর সেখানে আমরা বান্দনা পরবটা একটু এক্সপ্লোর করার সুযোগ পাই। আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে অলরেডি, আর সন্ধ্যের হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমাদের হাতে আর সময় নেই, তাই আমাদেরকে এখন ফিরে যেতে হচ্ছে বিসিন্দা পাহাড়ে, যেখানে অলরেডি আমাদের গেস্ট হাউসে বুকিং আছে। সো হিয়ার উই হ্যাভ রিচড দ্য গেট অফ বিসিন্দা পাহাড়। এটা হচ্ছে বিসিন্দা পাহাড়ের এন্ট্রি গেট, আর এখান দিয়ে ঢুকেই তোমরা সোজা চলে যেতে পারবে বিসিন্দা পাহাড়ে। দেখে নিচ্ছি আমি, আমরা পৌঁছে গেছি বিসিন্দা পাহাড়ে। আর আমরা এখানে এখানকার যে গেস্ট হাউস আছে সেখানে অলরেডি বুকিং করে রেখেছিলাম আজকের জন্য। তো এক্ষেত্রে বলে রাখি, এখানে আগে ছিল জাস্ট এক দুটো রুম ছিল ওই দিকটা করে, কিন্তু এখানে এই বিল্ডিংটা নতুন তৈরি করা হয়েছে এখানে থাকার জন্য। আর এই বিল্ডিংটা একদম তোমরা দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মানে পাদতল যেটা বলা হয় ঠিক ওই জায়গাটা করে। আশপাশটা ভীষণই সুন্দর, একদম জঙ্গল ঘেরা মতন রয়েছে, ভীষণ একটা কি বলবো ফাঁকা এলাকায় তোমরা থাকতে পারবে যদি আসো এখানে। সো ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম। যদি আমরা সুপার লেট, লোকে দিনের বেলায় যায় কিন্তু আমরা যাচ্ছি সন্ধ্যাবেলায়, বাট স্টিল এই যে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি করে পাহাড়ের মাথায় উঠলেই মা নাচনচণ্ডীর মন্দির। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মা নাচনচণ্ডীর মন্দিরে। এই হলো মেন মন্দিরের থান, আর আশপাশটা একদমই নিস্তব্ধ নির্বিলি, পাহাড়ের ঠিক মধ্যিখানে এই জায়গাটা। এবার এই যতটা আসলাম ততটা পুরোটা সিঁড়ি দিয়ে আলো দেওয়া রাস্তাটা রয়েছে, এতটা পর্যন্ত পুরো কমপ্লিট ভালো পরিস্থিতি। কিন্তু এর পরে যেটা যেতে হবে পাহাড়ের টপে ওঠার জন্য, সেটা অন্ধকার এবং কাঁচা রাস্তা। এবারে তো সেই জন্য রাত্রেবেলা এখানে যাবে, তবে সন্ধ্যে অবধি আমরা ভাবছিলাম যে সন্ধ্যেবেলায় পাহাড়ে ওঠাটা কীরকম হবে না হবে, বাট ইটস ওকে। তো তোমরা যদি কেউ আসো সন্ধ্যের পরেও যদি ভাবো যে আসবে, আসতে পারো, টপে হয়তো উঠতে পারবে কিন্তু এতটা আসতে পারবে। তো এখন আমরা মা নাচনচণ্ডী মন্দির থেকে আমাদের গেস্ট হাউসের দিকে ফিরছি, আর রাস্তাটা দেখিয়ে দাও। দেখা তো কিছুই যাচ্ছে না, কি দেখাবো, দেখা তো কিছুই যাচ্ছে না, ঠিক আছে, ঘুটঘুটে অন্ধকার কাকে বলে। আচ্ছা শিয়ালের ডাক তো কনস্ট্যান্ট ওদিক থেকে আসছে। চলো ঘুটঘুটে অন্ধকার ধরে আমরা এগোই, ফ্ল্যাশ জ্বালিয়েও দেখা যাচ্ছে না, এই ফ্ল্যাশ জ্বলছে কিচ্ছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। চলো এইবার পুরো আলো এসছে, ভাই বল সবাইকে দেখা যাচ্ছে। সো ফাইনালি এখন আমাদের ডিনার টাইম, আর এতক্ষণ সন্ধেটা আমরা অসাধারণ কিছু মানুষজনদের সাথে স্পেন্ড করলাম, ঠিক আছে, অসাধারণ কিছু গান, কিছু বাঁশি, একদম কোক স্টুডিও ফিলিং নিয়ে বনফায়ার, তার সাথে একটু বারবিকিউ, তার সাথে ওদের গান, বাঁশি, গিটার, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাবুলাস। মানে শুধু কপিরাইটের জন্য দিতে পারছি না, পারবো না সত্যি, তাই যদি হয় পসিবলি তাহলে হয়তো ইনস্টা ফিনস্টাতে দেবো, তো যারা আমাদের ইনস্টাতে ফলো করো তাহলে একটু দেখে নিতে পারো তোমরা, ওকে। আর তার সাথে এখন যেটা হলো ডিম মোটামুটি শেষ, ডিনার টাইম, শালপাতা, পেঁয়াজ,
দেশি চিকেন রুটি সব এসে গেছে, খেয়ে দে এবার। আজকের মতন আমরা গুড নাইট বলবো। সো গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বিসিন্দা পাহাড়। সো দিস ইজ ডে টু, আজকে আমাদের ডে টু বিসিন্দা পাহাড়ের। তো এই হচ্ছে এখানকার ভিউ, অসাধারণ সুন্দর। চারিদিকটা এরকম সুন্দর জঙ্গল ঘেরা রাস্তা, তার সাথে এরকম সকাল সকাল পাখিদের ডাকের সাথে সাথে হাঁটা, আহা কি বলবো। বিসিন্দা পাহাড়ের একটা হচ্ছে মেন রিজন যে কারণে আমরা সব কিছু ছেড়ে বিসিন্দাকে চুজ করে নিয়েছি আসার জন্য, সেটা হচ্ছে এখানকার নীরবতা ও নিরিবিলি, তাই তো? কি বলবে বলো এই বিষয়ে, তুমি কিছু বলো। হ্যাঁ ওটাই, লোকজন নেই, টুরিস্ট পার্টি নেই, দুটোই থাকার জায়গা, যার ফলে লোক আসলে চার থেকে আটজন পাহাড়টা নিজেদেরই মতো নিজেদের। একদম, আই হোপ তোমরাও শুনতে পাচ্ছ এরকম পাখির আওয়াজ সকালবেলা, ডেফিনেটলি এটা দিন বানিয়ে দেয় এরকম সুন্দর পাখির আওয়াজ, এরকম সুন্দর নিস্তব্ধতা, নিরিবিলি একটা ভিউ। চলো আর এখানে দাঁড়িয়ে বেশি কথা বলবো না, একদম পাহাড়ের টপে গিয়ে। ওকে, তো বন্ধুরা কালকে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, তোমাদের ভিউটা ভালো দিতে পারিনি, শুধু সিঁড়িটা আলো ছিল বলে সিঁড়িটা দেখতে পেয়েছো। এই মা নাচনচণ্ডীর মন্দিরের আশপাশটা পুরোটাই জঙ্গলে ঘেরা। আর ফান ফ্যাক্ট এটার বিষয়ে যে এই যে যত গাছ, এই জঙ্গলের যত গাছ দেখছ তোমরা, এই সামনে একজন বাবাজি থাকেন, ওনার নিজে হাতে সব প্রত্যেকটা গাছ পোতা। মানে একটা সময় পাহাড়টা পুরো ন্যাড়া ছিল, মানে এখানে কোনো সেরকম বড় গাছ ছিল না, আর পাহাড়টা যার কারণে ক্ষয়ে ক্ষয়ে আরো ছোট হয়ে যাচ্ছিল। তো উনি এখানে গত 12 বছর ধরে আছেন, আর উনি এই প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ইয়ে নিজে থেকে, মানে বৃক্ষরোপণ করা যেটা আমরা বলে থাকি, উনি নিজে হাতে করেছেন। এই সামনেই ওনার মানে বাড়ি। ইভেন এই পাহাড়টা যেমন পাহাড় জেনারেলি হয়, স্লোপি হয় বাড়ি, মানে উনি একাই থাকেন, থাকার যে আশ্রমটা উনি করেছেন এখানে, সেটা উনি নিজে হাতে 4 বছর ধরে নিজে হাতে মাটি কেটে সেই জায়গাটাকে সমান করে একটা বাসযোগ্য প্লেন বানিয়ে করেছে। সো বিসিন্দা পাহাড়ের গল্প এটাই, গল্প এটাই, সো স্পেশালিটি এটাই, গল্প এটাই। তো এবার চলো আমরা ঝটপট করে উপরে যাই। ইনি সেই বাবাজি যার কথা আমি বলছিলাম। তো একটু বলো তুমি কিরকম ভাবে এটা পুরোটা করলে, পুরোটা করা বলতে মানে সে, আমি তো প্রথমে এসে এরকম একটা মাটির ঘর করে বসেছিলাম, দিয়ে ধীরে 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 জায়গাটা কেটে মানে নিজের সমতল করে, তারপরে হয়তো একটু নজর লাগলো জিতেন গড়াই বলে ওনার, যে উনি সব এগুলো করলেন। তো আমি একটা কথাও কিন্তু ভুল বলিনি, ঠিক আছে, যা যা বলেছি এতক্ষণ পর্যন্ত একদম সত্যি কথা। ইনি সেই মানুষ যার ফলে পুরো পাহাড়টা আজকে আমরা ঘুরতে আসতে পারছি, মানে আমাদের কাছে একটা টুরিস্ট প্লেস হয়ে উঠেছে এই জায়গাটা। তো চলো এবার আমরা আস্তে ধীরে সুস্থে ওপরে উঠবো একদম টপে। শোনা গেছে আগে যে শুনেছি একটা শিলামূর্তি ছিল ওনার প্রথম, তো শিলামূর্তি হয়তো গাছের গোড়াতে একটা বলছে খোটরে থাকতেন, ওইখানে ওনার স্থানটা ছিলেন। এবার হয়তো ধীরে ধীরে গাছও মুটিয়েছে কিংবা এই ঘোড়া ফোড়ার কারণে হয়তো নিচে দাবা পড়ে গেছে, তার জন্য এখন ওই শিলা হিসাবে ওই একটা ছোট্ট পাথর যে রয়েছে না শিলা, শিলা হিসাবে এখন ওনাকেই পূজা করেন। স্তূপটা যেটা আছে পুরোটাই ওই, এটা বাঁকুড়া মানে এটা বাইরে এরিয়া মানুষ সব ট্রাকটা বলে, কিন্তু আমাদের এটা হাতি ঘোড়ার মানসিক বলে। তো এখান থেকে তো ওই মন্দিরের পরে একটুখানি সিমেন্টের চাতাল আছে, আর তারপরে এবার পাহাড়ে ওঠার জন্য কাঁচা রাস্তা, এবার এই রাস্তা ধরে আমরা। বেশিটা না একটুখানি,
এখানে সব থেকে বেস্ট ব্যাপার, এখানে দাঁড়িয়েও দূর দূরান্তে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, শুধু পাখি আর একটা দুটো গরুর আওয়াজ পাচ্ছি বোধহয় নিচে। চারিদিকটা অসাধারণ, অসাধারণ সুন্দর। ওইখানে আগে প্রচলিত ওখানে বাঘ থাকতো, বাঘ থাকতো, এখন উপরের পাথরটা ভেঙে পড়ে যেত, ওটা ছোট গুহা মতো ছিল। আর এখান থেকে ওই যে আমাদের থাকার জায়গাগুলো দেখা যাচ্ছে, তো এই হচ্ছে বিসিন্দা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে আশপাশের ভিউ। শীতকাল বলে একটু ফাঁকা লাগছে, কিন্তু যদি এটা শরৎকালে তোমরা আসো তো ডেফিনেটলি গ্রিনারিতে ভরা থাকবে। শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি একদম জায়গা, শুধু পাখির আওয়াজ, চারিদিকে সুন্দর একটা ভিউ। বাস, দিস ইজ এনাফ টু কনভিন্স এনিওয়ান টু কাম টু দিস বিসিন্দা পাহাড়। চলো, সো এবার আমরা একটুখানি এখানে ওয়েট করবো, তারপরে নেমে যাবো।